চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। খেলার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। জানেন যে গেল বছরের ডিসেম্বরের পরে কিন্তু আবারও ওয়ানডেতে নেমেছে এবং বছরের প্রথম ওয়ানডেতে নেমেছে বাংলাদেশ দল। তিনটা পরিবর্তন বাংলাদেশ দলে। প্রত্যাশিতভাবে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে যে সিরিজ ছিল সেখানে ইঞ্জুরির কারণে তাসকিন আহমেদ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন না, যে কারণে কিন্তু সেই দুজন এখানে ফিরেছেন এবং সেই দল থেকে মুস্তাফিজুর রহমান অটো চয়েসের কথা আমরা বলি, মুস্তাফিজ বাদ পড়েছেন, রিশাদ বাদ পড়েছেন এবং এনামুল হক বিজয় বাদ পড়েছেন। তাসকিন এবং মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে কিন্তু তাইজুল ইসলাম বাংলাদেশ দলে ফিরেছেন। স্কোয়াড ছাপিয়ে যদি দর্শকদের কথা বলি, দেখতেই পাচ্ছেন আসলে সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে এই ম্যাচ নিয়ে কিন্তু দর্শকদের একেবারে কোনো আগ্রহ নেই। জার্সি পতাকা বিক্রির যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো আসলে খালি পড়ে রয়েছে। কিছুক্ষণ আগেও আমরা টিকিট কাউন্টার থেকে এসেছিলাম, সেই টিকিট কাউন্টারগুলো আসলে খালি পড়ে রয়েছে একেবারে। যে মাঠের বাইরে যে উন্মাদনা, যেটা ক্রিকেটার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লঙ্কা বাংলা সিরিজ যে সিরিজ অর্থাৎ নাগিন ডার্বি আপনি বলেন কিংবা টাইমড আউট ডার্বির কথা বলেন, সে যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু মাঠের ক্রিকেটে নেই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিন্তু ধারণ ক্ষমতা 22,000-এর মতো, সব মিলিয়ে কিন্তু হাজার খানেক বা হাজার তিনেকের মতো আসলে টিকিট বিক্রি হয়েছে এবং দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যারা ব্ল্যাকার আমরা বলে থাকি তারা কিন্তু টিকিট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না, তারা আসলে কিভাবে টিকিট বিক্রি করবেন? সব মিলিয়ে কিন্তু দর্শকদের আসলে তেমন উন্মাদনা নেই। তবে গতকাল আসলে নাজমুল হোসেন শান্ত যেটা বলছিলেন যে 2015 থেকে 2022 গেল 7 বছর বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটে দারুণ থাকার পরে, 2023 সালে কিন্তু বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটটা একেবারে একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে গিয়েছিল। তিনি বলছেন যে যখন আসলে বাংলাদেশ দল আবার জিততে থাকবে এবং যখন ভালো খেলতে থাকবে তখন কিন্তু দর্শকরা কিন্তু ঠিকই আবার মাঠমুখী হবে। তবে এই মুহূর্তে চট্টগ্রামে যেটা আপডেট, জানেন যে আজকে রমজানের দ্বিতীয় দিন, মধ্য দুপুরে খেলা। এছাড়াও তারকা যে ক্রিকেটার রয়েছেন অর্থাৎ লোকাল বয় তামিম ইকবাল খান নেই, সাকিব আল হাসান নেই, সব মিলিয়ে কিন্তু আসলে দর্শকরা তেমন মাঠমুখী হচ্ছেন না। তবে নাজমুল হোসেন শান্ত যেটা প্রত্যাশা করছেন এবং প্রথম ম্যাচে দেখেও যেটা আসলে মনে হচ্ছে যে যদি বাংলাদেশ জিততে পারে পরের ম্যাচ সরকারি ছুটির দিন হয়তো বা দর্শক হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের সবশেষ আপডেট। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।